শীতের ছুটিতে আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাদক্ষ পরিষদের আহ্বায়ক ডক্টর সুজন সেন। তিনি বলেন, অনেক শিক্ষার্থীর ছুটির পরপরই পরীক্ষা শুরু হবে, আবার অনেকেই বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে হল প্রাধ্যক্ষ পরিষদ। এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম জানান, শীতের ছুটি উপলক্ষে 1 থেকে 12 জানুয়ারি একাডেমিক কার্যক্রম এবং 1 থেকে 5 জানুয়ারি পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে, তবে জরুরি বিভাগগুলো চালু থাকবে। হল খোলা রাখার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, অনেকের পরীক্ষা থাকায় বাড়িতে যাবেন না, হল খোলা থাকায় তারা হলে অবস্থান করতে পারবেন। আপনারা বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে গেল, বিশ্ববিদ্যালয়ে গেল, আমরা বিগত সময় দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি বা অন্যান্য ছুটির সময় হলগুলো বন্ধ থাকে, ফলে এই সময় আমরা দেখছি মানে হলগুলো খোলা আছে। এটা আমরা বিষয় প্রশাসনকে আমরা সাধুবাদ জানাই যে হল খোলা রাখার মধ্যে শিক্ষার্থীকে যে থাকার যে মানে আবাসন যে ব্যবস্থাটা সেটা করেছে, কারণ অনেক শিক্ষার্থী তারা যারা চাকরি প্রত্যাশী, যারা মানে ফোর্থ ইয়ার বা মাস্টার্সে পড়তেছে, তারা বাড়ি যেতে পারে না, তারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে বা অনেক অপরাপর পড়াশোনাগুলো করতেছে, ফলে তারা এখানে সুষ্ঠুভাবে পড়াশোনাগুলো করতে পারতেছে। ফলে এই প্রশাসনের এই যে সিদ্ধান্ত, এটাকে আমরা সাধুবাদ জানাই। বেশ কিছুদিন পরে আমরা লম্বা একটা ছুটি পেয়েছি ক্যাম্পাসে, প্রায় 15 দিনের ছুটি। আর হচ্ছে শীতকালে বিশেষ করে আমাদের মায়ের হাতের মজাদার পিঠা পায়েস, খেজুর গুড়ের পায়েস, এগুলো খুব মিস করি। তো এই ছুটি পেয়ে চিন্তা করতেছি যে প্রায় 30 ডিসেম্বর থেকে আমাদের ছুটি, তার আগেই চলে যাব ক্যাম্পাস থেকে। আর হচ্ছে সকল শিক্ষার্থী চলে যাবে এরকম না, সামনে 45তম BCS, এই জন্য অনেকেই থাকবে। এক্ষেত্রে আমি হল প্রশাসনকে, ক্যাম্পাস প্রশাসনকে ধন্যবাদ জানাবো, তারা সুন্দর একটা